দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক। গ্রামবাসীদের প্রশ্ন, রাস্তাঘাট কেন হয়নি? বিধায়ককে এই প্রশ্ন করতেই তিনি চটে যান গ্রামবাসীদের ওপর। পূর্ব মেদিনীপুরের রেগড়া তৃণমূল বিধায়ক তথা কাথির সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তরুণ মাইতিকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান আলিপুর গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীরা বিধায়ককে ঘিরে ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা এবং রাস্তাঘাট না পাওয়ায় ক্ষোভ উগড়ে দেন। আলিপুর দাউদপুর দুটো বুথ, একজন ক্যান্ডিডেট, তবে সেই জায়গায় আজকে বিগত পাঁচ বছর হয়ে গেল, কিন্তু আলিপুর দাউদপুরের মধ্যে কাজের সমস্যাগুলো দেখা দিয়েছে। কিভাবে যে দাউদপুরের কাজটা প্রচণ্ড পরিব্যাপ্ত পরিমাণে কাজটা হয়েছে, আলিপুরের কিন্তু কাজটা হয়নি। আমি একজন আলিপুরের বুথ সভাপতি, আমাদের সদস্য কিন্তু বুথ সভাপতির সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক বা কোনো রকম কোপারেশন না করে সে নিজের ইচ্ছায় কিন্তু কাজগুলো করছে। গ্রামবাসীদের এই বিক্ষোভের ঘটনায় রেগে যান তৃণমূল বিধায়ক। তরুণ মাইতির দাবি, রাস্তার কথা বললেই তো রাস্তা করে দিতে পারবো না, রাস্তা করতে সময় দিতে হবে। আজকেই বলো, আজকে তো রাস্তা করে দিতে পারবো না, আমাকে রাস্তা করতে একটু সময় দিতে হবে। দেড় বছর ধরে আমি বিধায়ক হয়েছি, দেড় বছরের মধ্যে একবারও কেউ কে বলেনি যে স্যার আলিপুরের রাস্তা আমাদের বানিয়ে দিতে হবে। আজকে আমি এসেছি সুযোগ পেয়ে তোমার ঘিরে, এই ঘেরাটা আমাকে বালিগাইতে করলে না? বালিগাইতে অফিসে রেগুলার আসছি, রাজনৈতিক দল যে সরকার পশ্চিমবাংলার মাটিতে আছে, তারা উন্নয়ন কি করেছে পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে, পরিষ্কার হয়ে গেছে পশ্চিমবাংলার প্রত্যেকটা সর্বস্তরের মানুষের সামনে। এখন তারা আগামী পঞ্চায়েত নির্বাচনে মানুষের কাছে বৈতরণী পার করে দেওয়ার জন্য এই কর্মসূচি নিয়েছিলেন। সারা রাজ্যের মতন এগরা দু নম্বর ব্লকের মঞ্জুশ্রী জীবিতে আজকে আটকা পড়েছে, ধাক্কা খেয়েছে মানুষের কাছে, কেন স্বতঃস্ফূর্ত মানুষ বাধা দিচ্ছেন। আজকে সেটা বিধায়ককে তিনি ঘিরেছেন, মারেনি, এটা বিধায়কের কপাল ভালো। জুতো ঝাঁটা দিয়ে বিধায়ককে যদি মারতো তাহলে আরও ভালো লাগতো। গ্রামবাসীদের বিক্ষোভের মাঝে এদিন বিধায়ক স্থানীয় মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েত প্রধান পূর্ণিমা মাইতি এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্রীপতি প্রধান এবং আলিপুরের পঞ্চায়েত সদস্য নিতাই সাউকে ডেকে গ্রামবাসীদের সামনে ধমক দেন। সেই সঙ্গে ভোটের আগেই রাস্তা ঠিক করার আশ্বাসও দেন বিধায়ক। এগরা থেকে প্রদীপ মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।